হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি উষা, আমার চ্যানেলের নাম উষা লাইফস্টাইল। তো সায়ন পড়াশোনা করছে, সকালে হোমওয়ার্ক করছে স্কুলের জন্য। স্কুলের অনেক হোমওয়ার্ক দিয়েছে, ছেলে এখনও হোমওয়ার্ক শেষ করতে পারেনি। এদিকে তোমাদের দাদাভাইও অল্প পড়াশোনা করছে ছেলের সঙ্গে বসে, ছেলের অঙ্ক দেখছিল আর কি। তো এখন ওরা দুজনে যাবে গাড়ামালের বাজার আনতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সায়ন পড়াশোনা করছে, তো তোমাদেরকে একটু হাইও বললো। তো ওরা রেডি হয়ে নিয়েছে, পড়াশোনা শেষ, ওরা রেডি হয়ে নিয়েছে, ব্যাগও নিয়ে নিয়েছে, বের হয়ে গেল। যাচ্ছে ওরা গ্রামালের বাজার আনতে, গ্রামাল দোকানে। তো আমি এদিকে বসে অল্প কাজ সেরে নিচ্ছি। ওরা দোকান থেকে আসার আগে আমি এই কাজটা সেরে নিচ্ছি। দোকান থেকে আসবে, বাজার আনবে, ঘাট আনবে, ওইসব গুছি রান্না, তাই আমি এই কাজটা সেরে নিচ্ছি। তো এটা আমি বেছে ভালো করে ধুয়ে রাখবো আর কি। তো এটা হচ্ছে চিরা, চাউল না কিন্তু বন্ধুরা, এটা চিরা। এটা অনেক দিনের আনা ছিল, এটা আমি ভালো করে আজকে ধুয়ে এটা ভিজিয়ে রাখবো। এটা আমি বিকালে কাজ করব। কি কাজ করব? পিঠা বানাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো তোমরা আমার পাশে থাকো। তো চিরাটা আমার ধান ছিল, এটা ঢেঁকির চিরা, যেটা মোটা মোটা থাকে ওই চিরাটা। তো এটা আমি এখনই ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে। তো চিরাটা তো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ওদিকে ওরাও বাজার থেকে চলে এসেছে জিনিসপত্র নিয়ে। তো ব্যাগগুলো দুয়ারের সামনে রেখে তোমাদের দাদাভাই আবার যাবে একটু বাজারে কিছু আরও রান্নার জিনিস আনতে। ছেলে আমাকে বলছে, মা তুমিও একটু খাও। এটা জল জিরা। তো বলছে, মা খাও খাও, আমাকে জোর করছে। তো আমি একটু খেয়ে নিলাম। যতক্ষণ আমি খাবো না ততক্ষণ ও মুখে দেবে না, তাই একটু খেয়ে নিলাম। তো বাজারের ব্যাগগুলো আমি ঘরে ঢুকাচ্ছি, এক সাইডে রেখে দেবো। এখন ভালো করে গুছাবো না, আমি টুকটাক যা লাগে আমি নিয়ে নেবো এখান থেকে। এগুলো বাকি সাইডে আমি রেখে দেবো, বিকালে খাওয়া দাওয়ার পর আমি গুছিয়ে নেব। তো আমি এদিকে রেখে দিয়েছি, আর টুকটাক কিছু আমি বের করে নিচ্ছি, সবগুলো বের করব না। তো দেখছি এখানে কী কী আনছে, সাপ, দুধ, বিস্কুট, সয়াবিন, নিমক, নুন, ওইটা আর কি। তো ওটা রেখে দিয়েছি আমি। এদিকে রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাবাজি বাজারে গিয়েছিল মাছ আনতে। তো মাছটা সুরি মাছটা কেটে দিয়ে আমি হলুদ নুন মেখে রেখে দিয়েছি, মশলা বেটে নিয়েছি, আর রান্না করে নিচ্ছি এখন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। বিকালে দেখো ছেলে আমার বসে বসে আরাম করছে বিছনাতে। তো এদিকে আমি যাব এখন পাকের ঘরে। ছেলেকে বলছি, তুমি এখানে থাকো, আমি পাকের ঘরে যাই। তো এখন চলে আসলাম পাকের ঘরে। সকালে যে আমি চিরাটা ধুয়ে বেছে রেখেছিলাম, ওই চিরাটা ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখার পরে অনেকগুলো হয়ে গিয়েছে। তো এতগুলো পিঠা আমি বানাবো না, তাই আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। লিকুইড দুধ এনেছিল আজকে, দুধ দিয়ে ছেলেকে অল্প দেব চিরা, তো আর অল্প আমি পিঠা বানিয়ে নিচ্ছি, মালপোয়া পিঠা। তো দেখো পিঠাও বানিয়ে নিচ্ছি। এখন চা খাবো আমরা মালপোয়া দিয়ে। তো আমি ভেজে নিচ্ছি মালপোয়াগুলো। তো চিরার মালপোয়া আমি ভেজে নিচ্ছি এক এক করে। তো আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।